আমাদের মতো গরিবদের উপর কেন জুলুম করছেন বলুন তো? এটা ভদ্রপাড়া, এখানে কোনো নোংরামি কাজ চলবে না। ঠিক বলেছেন, বস্তির লোকেরা গরিব হতে পারে কিন্তু তাদেরও মান সম্মান আছে। একটা বাজারের মেয়েকে এখানে থাকতে দেওয়া চলবে না। আপনি তো সেদিন রাত্রির বেলা আমার মেয়েকে সঙ্গে নিয়ে এমএলএ সাহেবের সাথে দেখা করতে গেলেন। চল, তুই একটা শয়তান বুড়ি, তুই তোর মেয়েটাকে খারাপ পথে নামিয়েছিস। না, আপনারা আমার গুরুজন, নিজের চোখে দেখেছেন, থানা রাস্তায় এই বাড়িতে যাতায়াত করে, আর কোন সাক্ষী দরকার নেই। এই বুড়ি, এই মুহূর্তে তোর মেয়েটাকে বাড়ি থেকে বার করে দে। কি আপনারা কি বলছেন? আমি অসুস্থ, তোমাকে নিয়ে কোথায় যাবো? জাহান নামে যাব। তুমি এখানে থাকলে এখানকার অন্য মেয়েরা সব নষ্ট হয়ে যাবে। ঈশ্বরের বাচ্চাদের যদি আমি খুন করতে পারতাম। আমি খুন করেছি, একটা নয়, দুটো নয়, তিনটে খুন করেছি। এবার আমাকে ওই জেলখানাতে আটকে রাখুন। কি বলছ তুমি? বিশ্বাস হচ্ছে না। এই দেখুন রক্ত আমার হাতে, সারা শরীরে। ওরা ভেবেছিল আমি মরা মানুষ, শিয়াল শকুনের মতো আমাকে ছিঁড়ে খাবে। কর্তি সাহেব, দয়া করে আমাকে আটকে রাখুন। কিন্তু ছবি, তুমি খুন করলে আমি তোমার ওখানে আটকে রাখতে পারবো না। কেন পারবেন না? কারণ খুন করলে তোমার বিচার হবে, তোমার ফাঁসি হবে। কেন ফাঁসি হবে? কারণ খুনের শাস্তি হলো ফাঁসি, তাই। কিন্তু আপনি সাহেব, আমাকে খুন করার জন্য যে প্রতিদিন ওরা তাড়িয়ে বেড়াচ্ছে, সেখানে আপনাদের আইন কি করেছে? আপনাদের যত আইন কি শুধু আমার জন্য? গ্রাম পঞ্চায়েত, এমএলএ, ওদের আপনি ধরতে পারলেন? হায় রে, আমি নিজেকে বাঁচাতে পারবো না, কাউকে মারতেও পারবো না। এই আইন আমি মানি না। হাসি অমূল্য, হাসি অমূল্য, সেদিন রাত্রে মোটরসাইকেলে করে আপনি আমাকে নামিয়ে দিয়ে গেলেন, তাই নিয়ে অনেক কথা হয়েছে। কারা বলেছে এসব কথা? রথিনবাবুর লোকেরা। চল ছবি, শুনুন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে থেকে যেতে পারেন। ওসি সাহেব, আসুন, ভেতরে আসুন।